একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ দণ্ড বহাল থাকবে কিনা সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট ডিবি হেফাজত থেকে মাঝরাতে পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহা রাজধানীর কারওয়ান বাজারে পড়েন জনতার তোপের মুখে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের দুর্নীতির তথ্যে নিশ্চিত তদন্ত কমিটি বাইশ প্রকল্পের পঁচিশ হাজার কোটি টাকার অর্ধেকই রোপা জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শতভিক প্রাণহানি যুক্তরাষ্ট্র নিরাপত্তায় ফিলিস্তিনিদের ক্ষোভ এবং জামায়কা টেস্টে শুরুর ধাক্কা সামলে সাদমান সাদাতের পঞ্চাশর্ধ জুটি প্রথম দিন তিন ক্যাচ মিসে ওয়েস্ট ইন্ডিজের হতাশা শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শিকাজিজ বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ জানা যাবে বিচারিক আদালতে দেয়া তারেক বাবুর সহ আসামিদের সাজা বহাল থাকবে কিনা বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন সাবরিনা রিপোর্ট দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্য নৃশংস গ্রেনেড হামলা করা হয় সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী দুই সালের দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো জনকে বিভিন্ন মামলায় অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেন আদালত পাঁচই আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর একুশে অক্টোবর এ মামলার নতুন করে শুরু হয় শুনানি শুনানিতে সব পক্ষই এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কিভাবে জঙ্গিবাদ ও বিএনপি নেতাদের নাম যোগ করা হয় তা তুলে ধরেন পরে শুনানির শেষে একুশ নভেম্বর রায়ের দিন রাখা হলেও রোববার রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত এটা যেদিন কোর্ট এটা ইয়ে করে আপনার আর্গুমেন্ট শুনানি শেষ করলেন ওইদিন আমি বিভিন্নভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দুটা জিনিস আমরা স্টাবলিশ করার চেষ্টা করেছি যে এই মামলার দ্বিতীয় চার্জশিট যেটা সেটা যেমনি গ্রহণযোগ্য নয় প্রথম চার্জশিট যেটা সেখানেও এই মুক্তি হান্নানকে আপনার রাজসাক্ষ্ী হওয়ার একটা প্রস্তাব ছিল বীজ ধারা অনুযায়ী আর কোনো প্রলোভন দিয়ে যদি তার স্বীকারোক্তি নেওয়া হয় সেই স্বীকারোক্তিটা আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয় তবে এ মামলায় যাবজ্জীবন সাজা হওয়া তারেক রহমানের বিষয়ে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলেন আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে খালাস পাবেন তারা কোনো আসামির বিরুদ্ধে এই মামলা প্রমাণিত হয়নি তারেক গিয়া সাহেব এবং আপনার কাজী কায়কোবাদ অন্যান্য যারা এই মামলায় আপিল করেননি এই এই প্রিভেল এই ইয়েটা আপনার নন এপিলিং কিউজ যারা আছেন যাদের আপিল নাই বা কোনো ফাইভ সিক্সটি ওয়ান এ মতে কোনো প্রেয়ার কোর্টের সামনে নাই সেক্ষেত্রে ওই যদি সমস্ত আসামিরা খালাস কোর্ট মনে করেন যে না মামলা কারো বিরুদ্ধে প্রমাণিত হয় নাই সেক্ষেত্রে এই নন এপিলিং কিউজ হিসাবে ওনারাও সেই বেনিফিটটা পেতে পারেন আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বিরোধী দলকে এ মামলায় জড়ানো হয়েছিল বলে জানান আইনজীবীরা সবজি কিনতে গিয়ে একদল বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে তাকে পরে ডিবি হেফাজতে প্রেরণ করা হয় ডিবি সূত্রে জানা যায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে এই পরিপ্রেক্ষিতে চারশো সাতানব্বই ধারায় মাঝরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় মুন্নি সাহাকে ফজলে আদিত্যের রিপোর্ট শনিবার রাতে রাজধানীর বাজারে এক টাকার খবর অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা সেখানে একদল বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় তেজগাঁও থানা পুলিশ পরে সাংবাদিক মুন্নিশাকে উদ্ধার করে পুলিশ নিরাপত্তার কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবি সূত্রে জানা যায় মুন্নীষার বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে একটি হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে পুলিশ স্বপ্রনোদিত হয়ে তাকে গ্রেফতার না করায় এবং তার বিরুদ্ধে থাকার মামলার প্রেক্ষিতে আদালতে হাজির হওয়ার সত্ত্বে ফৌজদারি কার্যবিধি চারশো ধারা অনুযায়ী তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়

বাংলাদেশ কারো জন্য হুমকি নয় তবে কেউ হুমকি হোক এমনটা চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করতে দেশটির গণমাধ্যম প্রপাগান্ডায় লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি আর বিএনপির ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান রিপন বলেছেন বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যাচার করছে জাতীয় ঐক্য ধরে রেখে নিজেদের শক্তি বাড়ানোর পরামর্শ দেন তিনি বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস চালাতে পারছেন না বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ এই অপপ্রচারে শোনায় সোহাগা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্টের চেষ্টা চালাচ্ছে দেশটির কয়েকটি গণমাধ্যম সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রধান শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন দেশের স্বাভাবিক সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটা দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা যেন সহায় আপনার একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি জানান বাংলাদেশ কারোর জন্য হুমকি নয় কেউ হুমকি হোক তেমনটাও চায় না জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় তোমত থাকতে হবে প্রভাব বিস্তারে চেষ্টা থাকবেই এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে আপনার ঘর গোসাতে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে উৎচ্ছে না আমরা কাউকে আমাদের উৎচ্ছে করতে দিতে পারি না এখানেই আমাদের জাতীয় প্রশ্ন আরেক আরো চোখ বিএনপির ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্ঞামান রিপন বলেন বিএনপি জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে দেশের স্বার্থ বিকে আমাদের দল ভবিষ্যতে কখনোই কোন শক্তির সাথে আপোষ করবে না দ্য সেম টাইম শুধু ভারত না চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে বলতে চাই যে মেসেজটা আমরা দিতে চাই তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না তাদের সিকিউরিটির জন্য আমরা আদৌ থ্রেট হব না বাট অ্যাট দ্য সেম টাইম যদি কেউ আমাদের জন্য সিকিউরিটি থ্রেটের চিন্তাভাবনা করে তাহলে আমরা তাদেরকে সেটা ডেটার করব তাদেরকে আমরা মোকাবেলা করব তাদেরকে আমরা তার আর জাতীয় ঐক্য ধরে রেখে অভ্যন্তরীণ আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা যাতে অযাচিতভাবে কেউ বাংলাদেশের উপর প্রভাব বিস্তার না করতে পারে জানাতুল মোহনা দেশ টিভি ঢাকা শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ক্ষমতার জন্য বিদেশিদের আশীর্বাদ না নিয়ে জনসমর্থন আদায়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার বিকেলে কুমিল্লা মুরাদনগর উপজেলায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান দেশকে নিয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র চলছে কয়েকটি রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয় তাদেরকে শেখ হাসিনার পরিণতির দিকে তাকাতে বলেন ক্রীড়া উপদেষ্টা অনুষ্ঠানে কুমিল্লা ও আশপাশের জেলায় বৈষম্য বিরোধী

উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয় সংস্কার নিয়ে কাউকে ভাবতে হবে না নির্বাচনের পর গঠিত জাতীয় সরকারি ব্যবস্থা নেবে এমনটাই বললেন বিএনপির সদস্য আমির মাহমুদ চৌধুরী আর সংখ্যালঘুদের প্রতি ভারতের দরদ রাজনৈতিক বলে জানান সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আর কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ড কামাল হোসেন সাইফুল রিপনের প্রতিবেদন শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হয় গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ড কামাল হোসেন করার জন্য কাজ করে যাবেন এবং সেই করতে পারব ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্বাত করতে ভারতের মদদে নানা ইস্যুতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার কঠোর সমালোচনা করেন সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতারা খুবই দুর্ভাগ্য ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক বাংলাদেশকে তারা ধারণ করুক সম্ভবত এটা তারা চান না তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের সামনে করছে আমাদের পতাকাকে পুরাচ্ছে তাহলে বোঝা যায় যে সাথে ওদের একটা আছে তারা একতা অধ্য হয়ে একটা অলাজকতার সৃষ্টি করছে আমি ভারত সরকারকে বলতে চাই বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে তখন তো তোমরা তোল পার নাই তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কি না নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ধর্মের নামে যে সব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এতগুলো ঘটনা ঘটছে একজন আইনজীবী মারা গেছে অনেকে মনে করছে এটা বড় প্রতিক্রিয়া হবে বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না তাদের সহ্য গুণ অনেক বেশি এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবেসি ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি এটা হচ্ছে সুখবর এটা হচ্ছে বাংলাদেশের শক্তি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না কথা বলেন সংস্কার ও নির্বাচন ইস্যুতেও আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই একত্রিশ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ায় মূল লক্ষ্য দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনে জবাবদিহিতা ছিল না বলেই ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে যে কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা দেশের আকাশে কালো শকুন ঘুরছে মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সাতক্ষীরায় সংগঠনের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি জামায়াত সাম্যের রাষ্ট্র ব্যবস্থা চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন তারা ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সুরক্ষিত থাকবে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও চিত্র আপনার ডেস্ক রিপোর্ট শনিবার সকাল থেকেই জামায়াত ইসলামীর কর্মী সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হন কর্মী সম্মেলনে বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের আকাশে কালো শকুন ঘুরছে তাই সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার দেয়নি বলেও মন্তব্য করেন তিনি সব জেলার জনগণের অধিকার দেয়নি মানুষ কোন করেছে গোল করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুক্টন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে

ডাক্তার শফিকুর রহমান আরো বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান এই বাগানে মাঝে মধ্যেই হুতুম পেঁচা ঢুকে পড়ে বলে সতর্ক করেন তিনি নিউজ ডেস্ক দেশ টিভি একের পর এক বেরিয়ে আসছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দুর্নীতির চিত্র সবশেষ সে খাতের বাইশ প্রকল্পের পঁচিশ হাজার কোটি টাকার অর্ধেকই লুটপাটের তথ্য পেয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্টদের দাবি বাইশ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী তার নির্দেশের বাইরে প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে আরও জানাচ্ছেন সজল বিশ্বাস কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না চুরি করলে জেলে ঢুকতেই হবে তারই প্রমাণ আইসিটি খাতে অন্যতম মাফিয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পল ক্ষমতার অপব্যবহার করে ধরা পড়ার পর বারবার জনসম্মুখে ক্ষমা চাইছেন তিনি আর তার অপকর্মে সব কিছুই জানতেন শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তথ্য ও প্রযুক্তি খাতের বাইশ প্রকল্পের পঁচিশ হাজার কোটি টাকার অর্ধেকই লুটপাট হয়েছে এই চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি আর এসব লুটপাট হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের নেতৃত্বে তদন্ত কমিটি জানিয়েছে প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র কেনাকাটা হয়েছে আকাশচুম্বি দামে খরচও হয়েছে বেশুর গাম কোন চাটুরিতে কত টাকা লোপাট হয়েছে এখন সে হিসাব করছে তদন্ত কমিটি শিগগিরই জমা হবে চূড়ান্ত রিপোর্ট তদন্তে টাকার কোনো হদিশ মিলছে না বাইশ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী তার নির্দেশের বাইরে প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে সেখানে রুদ্ধদার বৈঠকে কোনো তথ্যই প্রকাশের সুযোগ ছিল না কিন্তু পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল আইসিটি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল বাইশটি প্রকল্প এর মধ্যে উনিশ হাজার কোটি টাকার ষোলোটি প্রকল্প বাস্তবায়ন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আর সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুসন্ধানে জানা যায় বাইশ প্রকল্পের বেশিরভাগ নেওয়া হয় দুই হাজার ষোলো সালে যার কয়েকটি প্রকল্পের মেয়াদ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আবার কয়েকটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয় প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে লুটপাটের জন্য এসব প্রকল্পের সরঞ্জাম সরবরাহের কাজ দেয়া হতো পছন্দের প্রতিষ্ঠানকে দুর্নীতির জন্য তদন্তের মধ্যে থাকা প্রকল্পগুলোর অন্যতম হল তিনশো কোটি টাকার মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প আটশো কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প সাতাশ কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়ন ও শিক্ষা অনলাইন প্রকল্প চারশো কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং তিরিশ কোটি টাকার ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্প বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে পলক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন এবং দ্বৈত নাগরিক হয়ে এমপি পদ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি সজল বিশ্বাস দেশ টিভি ঢাকা চুয়াডাঙ্গা পৌর এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ফি জমা পড়েনি সরকারি কোষাগারে গত তিন বছরে প্রায় হাজার লাইসেন্স ধারীর বিপুল পরিমাণ অর্থে গড়মিল অপসারিত যোগ যোগসাজসে সরকারি টাকা নিজেদের পকেটস্থ করা হয়েছে অভিযোগের পর বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার আশ্বাস তাদের চুয়াডাঙ্গা থেকে খাইরুজামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স ফি দিতে হয় প্রকারভেদে পাঁচশো থেকে বিশ টাকা পর্যন্ত নিবন্ধন ও হালনাগাদের মাধ্যমে মোটা অঙ্কের আয় হয় পৌরসভার তবে চুয়াডাঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সের কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা প্রতি বছর নিবন্ধন ফি দিলেও তা জমা হয়নি কোষাগারে কাগজে কলমে এখনও তাদের দুই থেকে তিন বছরের ফি বকেয়া দেখানো হচ্ছে স্বয়ং পৌর কর্তৃপক্ষের এমন জালিয়াতির শিকার প্রায় এক হাজার ব্যবসায়ী জি আমি ট্রেড লাইসেন্স টাকা আমি জমা দিচ্ছি একুশ বাইশ তেইশ চব্বিশ এর পঁচিশে গিয়ে আমি জমা দিতে গিয়ে দেখছি আমার তিন বছর টেডলাইন্স টাকা আমার বাকি আছে পৌরসভায় আমার করে দিছিল এটা টাকা জমা হয়নি এটা সব কিছু ছিল সব নকল করে মেরে দিয়েছে অনুসন্ধান বলছে প্রতি বছর ব্যবসায়ীদের জমা দেওয়া টাকার অর্ধেকেরই কোনো হদিস নেই ভুয়া সিল ও জাল রশিদের মাধ্যমে পৌর কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কৌশলে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এই সিলটা দেখাইছে এবং এই স্বাক্ষরটা দেখিয়েছে বলছে যে এটা টাকাটা হচ্ছে ব্যাংকে জমা করে উনি দিয়ে স্বাক্ষর করে টাকাটা আত্মসাত করে দেয় তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করছেন পৌরসভার ট্রেড লাইসেন্স শাখার এই কর্মকর্তা এই ধরনের তো আশা করি হবে না বুঝতে পেরেছেন এই ধরনের তো আশা করি হওয়ার কথা না এই অভিযোগ তো সত্য নাই বিষয়টি পর জানাজানির বসেছে প্রশাসক যদিও এ নিয়ে মুখ খুলতে দায়িত্বপ্রাপ্ত কেউ তবে তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বিষয়টা আপনাদের কাছ থেকে শুনেছি এবং চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসকের সাথে আলাপ করেছি এই ধরনের একটা অভিযোগ পেয়েছে বিষয়টা সে তদন্ত করতেছে এবং আমি পরামর্শ দিয়েছি যাতে দ্রুত তদন্ত শেষ করে যাতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হয় চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ট্রেড লাইসেন্সধারীর সংখ্যা প্রায় তিন হাজার যা থেকে প্রতি বছর আয় হয় গড়ে পঞ্চাশ লাখ টাকার বেশি টাকা আত্মসাতকারীদের শিগগিরই বিচারের দাবি ব্যবসায়ীদের নিউজ ডেস্ক দেশ টিভি বাগেরহাটের সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয় শিশুটি এখন সুস্থ রয়েছে স্থানীয়রা জানায় রাতে চুনাখোলা এলাকায় বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান তারা পরে এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায় নবজাতকটিকে আপাতত হাসপাতালেই থাকবে পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই সমাজ সেবার মাধ্যমে আমাদের এখানে একটা অজ্ঞাত বাচ্চা আমরা একটু আগে এখানে রিসিভ করেছি বর্তমানে সুস্থ আছে পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে বাচ্চাকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে হঠাৎই বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু বিশ বিপরীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিক ঠান্ডাজনিত আক্রান্ত শিশু ফলে ওয়ার্ড ছাড়িয়ে চিকিৎসা চলছে মেঝেতে উঠেছে ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট কুষ্টিয়ার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে শিশু শিশুসজ্জার সংখ্যা রয়েছে মাত্র বিশটি তবে হঠাৎই আবহাওয়া পরিবর্তন কারণে উদ্বেগজনক হারে এখানে বেড়েছে ঠান্ডাজনিত শিশুরোগীর সংখ্যা জ্বর সর্দি কাশি নিউমোনিয়া ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু শুধু কুষ্টিয়া নয় আশপাশের জেলা থেকেও আসছে অনেকেই ফলে বিশসজ্জার বিপরীতে এ হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিক ঠান্ডাজনিত আক্রান্ত শিশু ওয়ার্ড ছাড়িয়ে চিকিৎসা চলছে মেঝে ও বারান্দাতেও যখন বেশি সমস্যা হয় আমরা এখানে ডাক্তারের কাছে নিয়ে আসি তো সে হচ্ছে আমাদেরকে বলে যে বাচ্চারা এখন যে কন্ডিশন তাতে ভর্তি করলে বেটার হবে ওই ডাক্তার দেখানি পরে বললো যে কুষ্টিয়ায় ভর্তি হন গা কুষ্টিয়ায় আসি আজ চার দিন আসি এখন বাচ্চা মোটামুটি সুস্থর পথে আসছে এমন পরিস্থিতিতে চাপ বেড়েছে হাসপাতালের চিকিৎসা সেবার ওপর শয্যা সংকটে অনেকেই ঠাই নিতে বাধ্য হয়েছে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় ফলে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা ট্রিটমেন্ট ভালোভাবে হয়েছে না বেড পাইছিনে ও ডাক্তার সেরকম আসে না মেলা রোগী ভর্তি আছে বেড নাই ডাক্তার হচ্ছে দিনে খালি একবারই আসছে সকাল দশটার সময় আর আর সারাদিন আসছে না আর ওষুধও হচ্ছে আমরা হচ্ছে সব কি নাইলা এদিকে রুগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও তারপরেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা অতিরিক্ত রুগীর চাপ কমাতে সজ্জার সংখ্যা বৃদ্ধি সহ আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তির যত্ন নেওয়ার পরামর্শ তাদের বাচ্চারা যেহেতু মুখ দিয়ে নিঃশ্বাস দিতে পারে না ওরা নাক বন্ধ হয়ে গেলে ওরা কষ্ট শুরু হয়ে যায় এই জন্য হসপিটাল ম্যানেজমেন্ট বেশি লাগছে আসলে আমাদের যে হাসপাতাল যে কাঠামোতে এখানে যে আমাদের বেড যতটা আছে তার চেয়ে প্রায় বিশ গুণ রুগী আছে আমাদের স্টাফ মিলে হসপিটাল প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার আমাদের ধারণ ক্ষমতা চার গুণ বেশি রুগীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি সেহেতু সব রুগীকে আমরা তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পাচ্ছি না এ নিয়ে আমাদের সেবা এবং সেবা মধ্যে একটু অসন্তোষ বা অসন্তুষ্টি আছে বর্তমানে এই হাসপাতালে বিশ্বজ্জার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় দুই শতাধিক শিশু এছাড়াও গত দুই সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া শিশুর সংখ্যা প্রায় ছয় শতাধিক নাইদাসান দেশ টিভি প্রকৃতির রূপ বদলে দুয়ারে কড়া নাড়ছে শীত মৌলভীবাজারে তাপমাত্রা শীত নিবারণে গরম কাপড় অসহায়ের সহায় তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ভিড় জমিয়েছেন পুরাতন কাপড়ের দোকানে মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটির তথ্যচিত্র দেশজুড়ে শুরু হয়েছে শীতের আমেজ এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জেলা হয় সর্বনিম্ন তাপমাত্রা শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা জমে আমদানিকৃত শীতের পুরনো পোশাকের অস্থায়ী দোকানগুলো সব ধরনের শীত বস্ত্রই মিলছে এসব দোকানে আর দাম নাগালে থাকায় ভিড় জমাচ্ছেন নিম্ন ও স্বল্পয়ের মানুষ এখানের যে কাপড় পঞ্চাশ টাকা পাওয়া যায়

তো মোটামুটি মাল চলের ভালোই তো লাভের সংখ্যাটা একটু কম আপনার বুঝছেন কিন্তু মাল চলের কিন্তু লাভ নাই লাভ একবারে সীমিত ত্রিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেই তাইওয়ান জাপান ও কোরিয়া থেকে আসা শীতের পোশাক কিনতে পারায় খুশি নিম্ন আয়ের মানুষ নিউজ ডেস্ক দেশ টিভি